সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষকের আস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখানে দুইটি টবে বিলাতি দনিয়া পাতার চাষ করেছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে টব থেকে ধনিয়া পাতা সংগ্রহ করি এবং পরবর্তীতে কি পরিচর্যা করি আমি এখানে দুইটি গাছের ফুল রেখে দিয়েছি বীজের জন্য এবং বাকি ফুলগুলো কেটে নিয়েছি গাছের পুরানো যে পাতাগুলো আছে সেগুলো আমি সংগ্রহ করে নিব দু থেকে তিনটি পাতা রেখে বাকি পাতাগুলো সংগ্রহ করে নিব পাতা সংগ্রহ করার সময় সাবধানে পাতা সংগ্রহ করতে হবে যাতে করে চারাগুলো নষ্ট না হয় বিলাতি দনিয়ার চাহিদা সারাদেশে বিদ্যমান মশলাজাত এই ফসলটি রপ্তানিরও যথেষ্ট সুযোগ রয়েছে ইউরোপে বিভিন্ন হোটেল বিশেষ করে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বাঙালি হোটেলগুলোতে এর প্রচুর চাহিদা আছে চীনারা সর্বপ্রথম দুনিয়ার বিকল্প হিসেবে বিলাতি দুনিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচলন করেন বর্তমানে বিলাতি দুনিয়া বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম কম্বোডিয়া ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন প্রবৃতি দেশে চাষ হচ্ছে সারা বছরই বিলাতি দুনিয়ার চাষ করা যায় তবে খরিফ মৌসুমে এর ফসল ভালো হয় জৈবসার সমৃদ্ধ জমিতে এর চাষ সবচেয়ে ভালো হয় শুকনো মৌসুমে ও শীতকালে পানি সেচ নিশ্চিত করতে পারলে সারা বছর এই ফসলের চাষ করা যায় বিলাতি দুনিয়া আর্দ্রতা বেশ পছন্দ করে তাই এ ফসলের জমিতে সবসময় রস থাকতে হবে তবে জলাবদ্ধতা হতে দেয়া যাবে না জর্ণা সেচ সাত দিন পর পর দিলে সবচেয়ে ভালো বিলাতি দুনিয়ায় তেমন রোগ ও পোকার আক্রমণ হয় না তবে মাঝে মাঝে গোড়া পচা রোগ ও পাতা জলসানু ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে অনুমোদিত ছত্রাকনাশক দিয়ে এ রোগ দমন করতে হবে আমি দুইটি টপ থেকে দেখুন কতগুলো পাতা সংগ্রহ করে নিয়েছি এভাবে পর্যায়ক্রমে তিন থেকে চার সপ্তাহ পর পর পাতা সংগ্রহ করা যায় তো আমি এখন এই বিলাতি ধনিয়া গাছের কিছু পরিচর্যা করব একটি চাকুর সাহায্যে আমি ভালো করে মাটি নিরানি দিয়ে দিব মাটি আলগা করে দিলে গাছের শিকড় সরাতে সহজ হয় টবের মাটিটা এখন বেশ রসালু রয়েছে তাই এখন নিরানি দেওয়ার পর পানি দিব না যখন পানির প্রয়োজন হবে তখন অবশ্যই পানি সেচ দিতে হবে তো আপনারা চাইলে আমার মতো এইভাবে টবের মধ্যে বিলাতি ধনিয়ার চাষ করতে পারেন টবে না চাইলে সরাসরি জমিতেও এই বিলাতি ধনিয়ার চাষ করতে পারেন আমি টবে কিভাবে বিলাতি দুনিয়ার চাষ করেছি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ